মাননীয় সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিলেন তৃণমূল কংগ্রেসের হাত ধরতে সিপিআইএম রাজনীতি। আমি তার উত্তরে বলেছিলাম রাজনীতিতে অস্পৃশ্যতা বলে কিছু হয় না, নির্ভর করে ইস্যুর উপরে। এই মুহূর্তে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে প্রধান শত্রু বিজেপি, এবং বিজেপির এই ভয়ঙ্কর বিপদকে ঠেকানোটাই আমাদের পার্টির জাতীয় রাজনীতিতে প্রথম এবং প্রধান কর্তব্য। এই রাজ্যে বিজেপির বারবারন্তের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। বিধানসভার অভ্যন্তরে আমি বলেছি তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আরএসএসের শাখার সংখ্যা 120 থেকে বেড়ে 1200 হয়েছে আমাদের রাজ্যে, যার বেশিরভাগ সরকারি জমিতে। মমতা ব্যানার্জি যদি সত্যি আরএসএসের বিরোধিতা করতে চান তাহলে এই সমস্ত শাখাকে তার বাজেয়াপ্ত করা উচিত, বেআইনি ঘোষণা করা উচিত, সরকারি জমি পুনরুদ্ধার করা উচিত, সেখান থেকে ওই সমস্ত শাখাকে তুলে দেওয়া উচিত। প্রশ্ন নির্দিষ্ট যে যদি এমন হয় যে ধরুন এখানে আমি বসে আছি, এখানে জয়শ্রীরাম ধ্বনি দিতে দিতে 10 জন মানুষ মিলে একজনকে মারা শুরু করলেন, যেমনটা ঘটছে ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, এরকম যদি ঘটনা এই মুহূর্তে এখানে ঘটে তাহলে আমার কর্তব্য সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করা। আমি যখন সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করব তখন যদি ঘটনাচক্রে জ্যোতিপ্রিয় মল্লিক এখান দিয়ে গাড়ি চড়ে যান এবং তিনিও সেই মানুষটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন, তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিক এগিয়ে এসছেন বলে আমি চলে যাব? নাকি ব্যাপারটা উল্টো, যদি জ্যোতিপ্রিয় মল্লিক বাঁচানোর চেষ্টা করেন তিনি বাঁচাচ্ছেন বলে আমি চলে যাব? দুটোই হবে হয়। সেই বাঁচানোর প্রশ্নে প্রয়োজনে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একসাথেই আমার সেই মানুষটাকে বাঁচাতে হবে। যেমন যদি আমেরিকান সাম্রাজ্যবাদের মদতে পাকিস্তান ভারতকে আক্রমণ করে, দেশ রক্ষার জন্য যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে সেই যুদ্ধের যদি ভারত সরকার বর্তমানে যারা চালাচ্ছেন তাদের নেতৃত্বেই সেই যুদ্ধ হবে, আমি কি তখন দেশবিরোধী স্লোগান দেব? আমি কি বলবো নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেহেতু দেশ রক্ষার যুদ্ধ হচ্ছে আমি তার বিরোধী? ওটাও রাজনীতিতে হয় না। সুতরাং রাজনীতিতে অস্পৃশ্যতা বলে কিছু নেই, নির্দিষ্ট ইস্যু ঠিক করে দেবে আপনার অবস্থান কী হবে। এই সহজ কথাটাকে যদি বিকৃত করে কেউ ব্যাখ্যা করে এবং সেই বিকৃত ব্যাখ্যা শুনে যদি কেউ আমাকে ধিক্কার জানান, কেউ মনে করেন যে বিধায়ক হিসাবে আমি অযোগ্য, আমি না ছাড় আমার কিছু করার নেই, আমি যে বক্তব্য রেখেছি আমি মনে করি আমি রাজনীতির দিক থেকে 100% সঠিক বক্তব্য রেখেছি, কাল আবার আমার কাছে একই প্রশ্ন উত্থাপিত হলে আমি একই উত্তর দেব। ফেসবুকে পোস্ট করবি, আমাকে ট্যাগ করবি।